সবাইকে মাতিয়ে রাখা চঞ্চল ছেলেটাও একটা সময় চুপ হয়ে যায়। জায়গা ছাড়া বন্ধুদের আড্ডাটা জমেই ওঠে না। একটা সময় পর আর সেই ছেলেটাকে আড্ডাতেই দেখা যায় না, কারণ ছেলেদের জীবনটা বাহির থেকে যতটা দেখা যায় ততটাও সোজা। ছোটোবেলায় সবচাইতে রাগের ছেলেটাও বড় হতে হতে পানির মতো ঠান্ডা হয়ে যায়। ছোটোবেলায় কোনো জিনিস না পেলে সেটা জোর করে ছিনিয়ে নিজের করে নেওয়ার ছেলেটাও বড় হয়ে হাসি মুখে নিজের জিনিসটাও স্যাক্রিফাইস করতে শিখে যায়। কেননা একটা সময় পর এসে ছেলেদের নিজের চাইতেও বেশি তার চারপাশের মানুষের কথা ভাবতে হয়। বাবার পরে সংসারের হালটা ছেলেটাকেই ধরতে হয়। বাবার বয়স বৃদ্ধির সাথে সাথে ছেলেটারও টেনশন বাড়তে থাকে, কেননা সংসারের হালটা যে এবার তাকেই সামলাতে হবে। বড় হওয়ার সাথে সাথে ফ্যামিলি ক্যারিয়ার আর ইনকামের চিন্তাটা তার মাথায় জর্জরিত হতে থাকে, কারণ সে ছেলে, ইনকাম করতে না পারলে এই সমাজে তার কোনো দাম নেই। ছেলেটা জানে এই সমাজে ভালো একটা ক্যারিয়ার না থাকলে কাউকে কখনোই পাশে পাওয়া যাবে না, আর একবার প্রতিষ্ঠিত হতে পারলে পাশে থাকার লোকের অভাব হবে না। ছেলে মানে পাশান না, ছেলেদেরও কষ্ট হয় কিন্তু তারা সেটা প্রকাশ করতে পারে না, কারণ ছোটোবেলা থেকেই ছেলেদের শিখিয়ে দেওয়া হয় তুমি ছেলে, কান্না তোমায় মানায় না। হ্যাঁ, ছেলে হওয়া এত সোজা নয়। হাজারো কষ্ট বুকে চেপে নিয়ে ঠোঁটের কোনো এক চিলতে মিষ্টি হাসি নিয়ে আমি ভালো আছি এই কথাটা সবসময় বলতে হয়।